স্বামী হারিয়ে পাগল প্রায় স্ত্রী আহাজারিতে ভারসাম্য হারাচ্ছেন বারবার। রোববার বিকেলে ঝিনাইদহ শহর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন পৌরসভার আট নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি আবন হোসেন। বটতলা এলাকায় মঙ্গলের মোড় এলাকায় পৌঁছালে তার উপর হামলা করে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিহতের স্বজন ও এলাকাবাসীর। ওখানে বিগ দিয়েছে দুই দিকে, ওরা বিগ দেওয়ার পরে ওখানে সলো করে দেওয়ার পরে যে থেকে ওর কোপ ধরে কুপিয়ে থেকে ও জায়গায় মেরে ফেলবে। আবনকে যারা দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এরই মধ্যে একজনকে আটক করেছে পুলিশ। আমরা বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছি, আসামিদের জড়িত এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য। 2020 সালের স্থানীয় ফারুক হোসেন নামের একজনকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এ মামলার প্রধান আসামি ছিলেন আবন হোসেন। সময় সংবাদ ঝিনাইদহ।